আর যেকোনো কেরালা দেখি টানতে হয় তাহলে এটি দিয়ে টান টান করা প্রেশার বার প্রেশার বার তাহলে আয়রন জ্যাকটন সম্বন্ধে হইলো এরপর হচ্ছে তোমাদের প্রেশার বার এটা কি বলছে পুরোটা নিচে না রয়েছে ডান পাবে অ্যাডজাস্টিং না অ্যাডজাস্টিং তোমার পাতা কলম নাই তুমি এডিট করলে তোমার একলার মধ্যে দিন সব শেষ হয়ে যাবে ও একলা দুইটা পরে আমাদের সবাইকে দিয়ে দিবে তাহলে তো হয় না ওইটা হলো ডিজিটাল সিস্টেম না হলে তো প্র্যাকটিক্যাল কাজ করবার ডিজিটাল প্র্যাকটিক্যাল হবে ও আমার দ্বারে বারবার প্রশ্ন করবে আমি তোমাকে বাদ দিয়ে আমার লাইন ধরে দিয়ে তোমারে বল না ভালো হয় না আমি হ্যাঁ ওইটা ভালো হয় কারণ সবাই রে আর তুমি আমার এটা প্রশ্ন করো এই যে আমি আপনার ভিডিও করতেছি সমস্যা নাই এরপর হচ্ছে মোটর চিজে কি মোটর চিজেল এটা দিয়ে কাঠের ভিতরে ছিদ্র করা হয় মোটর চিজেল মোটর চিজেল চিজেল চিজে চিজেল চিজেল মোটর চিজেল হ্যাঁ মোটর চিজেল ফ্ল্যাট চিজেল ফ্ল্যাট চিজেল 1 ইঞ্চ এর মাপ হচ্ছে 1 ইঞ্চ আর এটার নাম হচ্ছে ফ্ল্যাট চিজেল ফ্ল্যাট চিজেল আচ্ছা এটার নাম হচ্ছে ট্যানন স এটা শুধু ট্যাননের কাজ করা হয় দেখি শুধু ট্যানন স ট্যানন স ট্যানন স স স স ট্যানন স এটার নাম হচ্ছে ট্রাই স্কেল ট্রাই স্কেল 90 ডিগ্রি পর ট্রাই স্কেল ট্রাই স্কেল ট্রাই স্কেল ট্রাই স্কেল এটার নাম হচ্ছে স্কেল স্কেল মাপ যন্ত্র তাই না স্কেল এটার নাম হচ্ছে কি স্কেল এই যে পৃথিবীতে যত যন্ত্র আছে না এর চার ভাগে ভাগ করা গেছে সেটা কি জানো বলছে ক্লাসে না এই চার ভাগের নাম হচ্ছে কাটিং সেটিং বোরিং মেসেলিনিয়াস এই চারটা টুলসে 4 লক্ষ বা 4 কোটি বা আর অনেক হয়ে গেছে কাটিং বলতে যে টুলস দিয়ে কাটা হবে কাঠ হোক সিমেন্ট হোক রড হোক সেটাই কাটিং সেটিং টুলস হচ্ছে তোমার যেমন এই যে একটা মাপযন্ত্র তাতে বার্নিয়ার ক্যালিপার্স মাইক্রোমিটার ইত্যাদি যত মাপযন্ত্র আছে সেটাই সেটিং টুলস বোরিং টুলস হচ্ছে যেটা দিয়ে ছিদ্র করা হবে সেটাই বোরিং টুলস কাটিং সেটিং মেসেলিনিয়াস মেসেলিনিয়াস হচ্ছে সাহায্যকারী যেমন এই যে একটা সাহায্যকারী তাই না আমার যে কোনো কাজে হ্যামার সেই একটা জিনিস সাহায্য করবো না তুমি এটা কাজ করো এটার সাথে মেসেলিনিয়াস ঠিক আছে তাহলে মোট চার ভাগে ভাগ করা হয়েছে সব টুলস তারপরে হাজার হাজার আইটেম অনেক প্রকারের দরকার ঠিক আছে এবং আছে সেই জন্য এটা কাঠের আতুরির নাম হচ্ছে ঠিক আছে এটার নাম হচ্ছে মার্কিং গেজ মার্কিং গেজ মার্কিং গেজ মার্কিং দেওয়া না হ্যাঁ গেজ মার্জিন মার্জিন গেজ মার্কিং গেজ এটা দিয়ে কাঠের উপরে স্থায়ীভাবে দাগ দেওয়ার জন্য মনে করে মার্ক দাগ মানে তো মার্ক তাই না এই যে মার্ক করলাম এটা তো সহজ উঠবে না চক বা পেন্সিল দিয়ে উঠে যায় তাই না এটার নাম হচ্ছে মার্কিং গেজ যে যে মাপের দরকার তুমি এটা এই দিয়ে মাপ দিয়ে এটা দিয়ে টাইট দিয়ে এইভাবে ব্যবহার করো এটার নাম হচ্ছে মার্কিং গেজ বোঝা গেল এটা সব কটাই বোঝা গেল তাই না এটা এটার নাম কি এর কয়েকটা অংশ আছে তোমার আয়রন ক্যাপ আয়রন হচ্ছে কাটারের নাম এক ধরনের আয়রন বুঝছো না এইটা হলো আয়রন প্রেশার বার মানে পুরো বারটাই ও প্রেশারে রাখতে আছে ঠিক আছে আর এই যেগুলো অ্যাডজাস্টিং না অ্যাডজাস্টিং বড় ছোটো একটা আছে ডান বাম দেখো এই ডান বাম ঘুরে যায় না তোমাদের এই এই কাটানটা তুমি সুন্দর ধার দেওয়া নেই ঠিক মতো তোমার এক সাইড একটু বেশি কাটতে হবে এক সাইড কম কাটতে হবে কারণ তুমি যদি কোন সাইডে দেখতে না এই যে সাইড বেশি কাটা দরকার বেশি কাটবে এই সাইড দরকার নেই কাটবে ঠিক আছে সেই জন্য আর এটার নাম কি আমরা কি কাজে বেশি ব্যবহার করি আর এটা কাজে ব্যবহার করি নাকি এগুলো ভাই ব্যবহার জিজ্ঞেস করবো ঠিক আছে এটার নাম চিজেন মোটর চিজেন মোটর চিজেন মাপ হচ্ছে 1/4 1/4 চিজেন চিজেন 1/4 চিজেন মোটর দুটাই চিজেন এটা মোটর চিজেন এটা ফ্ল্যাট চিজেন ঠিক আছে এটার মাপ হচ্ছে 1/4 এটা হচ্ছে 1 ইঞ্চ চিজেন চিজেন মোটর সিজেল এইটা হলো ফ্ল্যাট আর ওইটা হলো 1/4 ফ্ল্যাট সিজেল
এবার দেখো পুরো তোমরা কাজ পাবে ঠিক আছে আমি তোমাদের এই যে কাজ হবে সেই কাজটা আগেই দেখাই দেবো যাতে তোমাদের এই দিকে তো কীভাবে করবো না পাইলে তো বলবো প্রথমে একটা সাজে বা একটা এইস মসৃণ করবো ঠিক আছে আবার যখন এদিক নেবে না তখন এইটা একটু চাপ রাখবো এইটার বেশি চাপ দেবে না তাহলে এর মধ্যে দেবে বুঝছো তাহলে বাপটা চিন্তা করছে ভাই হাতটা সরা তো হাতটা বেশি এখন আমরা 0 থেকে 90 ডিগ্রি দেখো এইভাবে যে এই সেট করতে হবে তাই না এদিক ওই দিকটা এরকম বুঝে শুনে এই ড্রাই স্কেলে যখন নড়াচড়া করবে না তখনই বোঝা যাবে যে ঠিক হয়ে গেছে এদিক ওদিক না গেলেই বোঝা যাচ্ছে যে ঠিক হয়ে গেছে এখন আমাদের মাপ এটি হচ্ছে 30 আর এদিক হচ্ছে 40 ঠিক আছে এদিকে হচ্ছে এদিকে এদিকে 45 তাহলে আমরা আগে এই মার্কিং গেজটা 30 করে নিয়ে আগে খালাই দিলি তো
দাগ দিতে হবে ঠিক আছে এই দিকে আগে দেখুন এই দিকে তারপরে 35 তারপর 90 তাই না এই কলম নেন এর মধ্যে স্কেল না এই যে 50 ঠিক আছে নেক্সট হ্যাঁ মেজার তো 35 এই যে 10 সাইডে এই যে 10টা যখন এই মডেলের ভিতরে যাবে তাহলে এটা 45 হবে ঠিক আছে এই পাশ 45 তারপর এই ট্রাই স্কেলটা এইভাবে ধরবা এরম না হ্যাঁ এরম সেই রাখতে দেবো হ্যাঁ ধরে চার পাশে যা ঘুরে ফেলাবা মডাইজ করতে হবে যে এই জিনিসটা করতে হবে ঠিক আছে এই জায়গায় তাহলে এর দশ দশ ভাগ করা না এই যে তিনটে তাহলে আমরা এই এক পাশে যদি দশ বাঁধতে নিই তাহলে দুই দিক দিয়ে ডাক দিয়ে দিলে তিন ভাগ হয়ে গেলে হয়ে যাবে নাকি ঠিক আছে দুই ফিট দিয়ে যদি ডাক দিই তাহলে তিন ভাগ আর একটু বাঁকা দিতে গেছি যে তাহলে জিনিস ময়লাটা উঠে আসবে ঠিক আছে একটু সাদা দেবো আর একটু বাঁকা এখনই ব্লাড সিজেল ব্লাড সিজেল আবার এই ফিল্ডে ঘুরো একবারে ঘুরেটা হবে না নষ্ট হয়ে যাবে আবার এই একই করবো Thank you.
এখন হচ্ছে ট্যানন মানে করি ঠিক আছে আমরা প্রথমে মাঝখানে একটা গান লাগবো আমরা প্লেটটা বাজাবো লাগে ঠিক আছে এবার এটি
এর মধ্যে র‍্যাবিট আছে ঠিক আছে প্রথমে আমরা র‍্যাবিট করি তারপর গ্রুপ করব স্যাম্পল করব মানে এটা ইন্টারফেস এই দিকে Tenon and mortise joint. Tenon and mortise. With mortise. Group chamber. Kiki as a song, jointer song. Rabbit group chamber. Jointer number set, tenon and mortise. It's a rabbit. Rabbit is a side. It's a rabbit. It's a chamber. It's a group. Group.
ঠিক আছে তাহলে আমরা কি কাটে কাজ করলাম এটা এটা করে দেন তো গেল মনে থাকবে না হ্যাঁ এটা নাম কি যাই যত মাপি দেবো না কেন ৩০ মাপ নাই কারণ মোটাশির মধ্যেই টানোটা যাবে ক্যানন এন্ড মর্টাইজ এটা হলো গ্রুপ গ্রুপ আর এটা হলো চেম্বার এটা চেম্বার আর এটা হলো র্যাবিট র্যাবিট ক্যানন এন্ড মর্টাইজ এই জল এই তো ওই 45 এই যে সেটা তাই যদি 45 এই যে এটা দিই